হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের একটি চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারটি হলো সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং উৎপন্ন ভূমিরূপ দেখব কী কী সব চ্যাপ্টার থেকে হতে পারে এক নম্বর প্রশ্ন হল স্থলভাগ ও সমুদ্রের সংযোগস্থলকে বলে উপকূল সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ সমুদ্রপৃষ্ঠের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষণ সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত উপকূলের অংশকে বলে সম্মুখ তটভূমি সমুদ্র জলে সীমা থেকে শুরু করে সীমা পর্যন্ত যে বিস্তৃত উপকূল অংশ অবস্থান করে সেটাকে বলা হয় সম্মুখ তটভূমি সম্মুখ তটভূমির সামনে এবং পুরো দেশীয় তটভূমির পেছনের অংশকে বলে দেশীয় তটভূমি তটভূমির উপর ছোট ছোট নুড়ি বালি কাকর প্রভৃতি সঞ্চিত হয়ে ঈশ্বর ঢালু যে ভূমিভাগ গঠিত হয় তাকে বলা হয় সৈকত ভূমি বা বিচ বা একে বেলাভূমিও বলা হয় ভৃগু ভূমিরূপের সৃষ্টি হয় সামুদ্রিক ক্ষয়ের ফলে ক্ষয়ের ফলে ভৃগু ভূমিরূপের সৃষ্টি হয় সমুদ্রের পাড়ে তরঙ্গের ক্ষয় প্রক্রিয়া সম্পন্ন হয় উপরুক্ত সবকটি কারণের জন্য অবঘর্ষের জন্য হতে পারে শিলাসমূহের পারস্পরিক সংঘর্ষের জন্য হতে পারে বা জলের অভিকার চাপের জন্য হতে পারে বা একসঙ্গে সমস্ত কার্যবিধির ফলে সমুদ্র তরঙ্গের ক্ষয় প্রক্রিয়া হতে পারে ক্রমাগত তরঙ্গের আঘাতে সমুদ্র গুহার ছাদ ধসে যে দীর্ঘ ও সংকীর্ণ প্রবেশপথে সৃষ্টি হয় তাকে বলে জিও উপকূলের সমান্তরালে যে বাঁধ গঠিত হয় তাকে বলে পুরোদেশীয় বাঁধ সামুদ্রিক সঞ্চয়ের ফলে যখন একটি দ্বীপ ও তার নিকটবর্তী মূল ভূখণ্ড পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তাকে বলা হয় ট্রম্বলো উপকূল ও পুরোদেশীয় বাঁধের মধ্যবর্তী যে জলাভূমি গড়ে ওঠে তাকে বলে লেগুন ব্রিটিশ যুক্তরাষ্ট্রের হ্যামশায়ার এর হস্ট কাসল হল একটি স্পিটের উদাহরণ ভারতের ওড়িশা উপকূলের চিল্কা উপহ্রদের মুখে রয়েছে স্পিট ইংল্যান্ডের চেসিল সৈকত ও পোর্টল্যান্ড দ্বীপকে যুক্ত করেছে টম্বোলো টম্বোলের সঙ্গে চেসিল সৈকত ও পোর্টল্যান্ড যুক্ত হয়েছে অর্কনি দ্বীপের ওল্ড ম্যান অফ হয় এটি একটি স্ট্যাকের উদাহরণ পশ্চিম নরওয়ের স্ট্যান স্ট্যান্ড ফ্ল্যাট কিসের উদাহরণ এটি হচ্ছে একটি স্বাভাবিক সমুদ্র খিলানের উদাহরণ তিন দিক স্থল দ্বারা বেষ্টিত অগভীর সমুদ্রকে বলে উপসাগর কেরল উপকূলে উপহ্রদগুলিকে উপহ্রদগুলি কি নামে পরিচিত কয়াল নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত আটলান্টিক উপকূলে দেখা যায় বেরিয়ার বিচ মালাবার উপকূলে অবস্থিত ভেম্বানাথ কয়াল কোন বিশেষ শ্রেণীর সামুদ্রিক বাদ দ্বারা আবদ্ধ সেটি হচ্ছে স্পিট সামুদ্রিক বাদ দ্বারা আবৃত বা আবদ্ধ দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলটি হল একটি রিয়া উপকূলের উদাহরণ ফানেল আকৃতির উপকূল কোন উপকূলকে বলা হয় রিয়া উপকূলকে ফানেল আকৃতির উপকূলও বলা হয় ফিওড উপকূল দেখা যায় কোথায় নরওয়েতে সাধারণত ফিয়র্ড উপকূল দেখা যায় পর্বত ও নদী সমূহ রেখার সঙ্গে সমকোণে মিলিত হয় কোথায় রিয়া উপকূলে ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে হয় ফিয়র্ড উপকূল যে উপকূলে উপকূলবর্তী শৈলশিরা বা পর্বতগুলি উপকূল রেখার সঙ্গে সমান্তরাল অবস্থান করে তাকে বলা হয় ডালমেশিয়ান উপকূল উপকূল থেকে উপরতকে যে বাদ পৃথক করে তাকে বলা হয় পুরো বাদ ভারতের স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায় গোয়া উপকূলে গোয়া উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প লক্ষ্য করা যায় ফিউড উপকূল দেখা যায় হিমবাহ দূষিত অঞ্চলে নিমজ্জিত এবং নিম্ন অঞ্চলে ফিওড উপকূল দেখা যায় যেখানে বরফ গলা জল সেই হিমবাহ সেই উপকূলটি গঠিত হয় অধিকাংশ স্পিটের অক্ষ উপকূলের সঙ্গে বিন্যস্ত থাকে সমান্তরালে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে উপকূলের সৃষ্টি হয় ভৃগু সামুদ্রিক সঞ্চয়কার্য ফলে উপকূলে সৃষ্টি হয় কাসপেট ফোরল্যান্ড সাধারণভাবে প্রবাল প্রাচীর গড়ে ওঠে কোথায় ক্রান্তীয় অঞ্চলে সাধারণভাবে প্রবাল প্রাচীর গড়ে ওঠে প্রবাল প্রাচীর দেখা যায় কোন অক্ষাংশে সবচেয়ে বেশি প্রবাল প্রাচীর লক্ষ্য করা যায় পঁচিশ ডিগ্রি উত্তর থেকে পঁচিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উষ্ণতা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড যা প্রবাল প্রাচীর গড়ে ওঠার পক্ষে আদর্শ কোন প্রবাল প্রাচীর মহাদেশের উপকূল ভাগের বা দ্বীপের কাছাকাছি প্রায় সমান্তরভাবে অবস্থান করে সেটি হচ্ছে প্রান্ত দেশীয় প্রবাল প্রাচীর কোন প্রবাল প্রাচীর উপকূল থেকে লেগুন দ্বারা বিচ্ছিন্ন সেটি হচ্ছে প্রতিবন্ধ প্রবাল প্রাচীর দ্বারা লেগুন সেই উপকূল থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে পৃথিবীর বৃহত্তম প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের নাম গ্রেট বেরিয়ার রিপ গ্রেট বেরিয়ার রিপ অবস্থিত কোথায় অস্ট্রেলিয়ার উপকূলে এই গ্রেট বেরিয়ার রিপ অবস্থিত প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের বাইরের দিকের ঢাল থাকে ফোরটি ফাইভ ডিগ্রি প্রবাল প্রাচীরের পূর্ণ বিকাশের জন্য সমুদ্র জলে লবণতা হওয়া প্রয়োজন সাতাশ পার থাউজেন্ড থেকে চল্লিশ পার থাউজেন্ড দ্বীপ বা মহাদেশের উপকূলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে প্রান্ত প্রবাল প্রাচীর অশ্বখুরের মতো বা ডিম্বাকার আকৃতি যুক্ত প্রবাল প্রাচীরকে বলা হয় অ্যাটল বা এটা অনেকটা আংটির মতো হতে থাকে হতে পারে কোনো দ্বীপ বা সমুদ্র মধ্যবর্তী বৃহদাকার শিলাস্তূপকে বলয়ের আকারে বেষ্টন করে গড়ে ওঠে অ্যাটল সবচেয়ে বৃহদাকার প্রবাল প্রাচীরের নাম হচ্ছে প্রবাল প্রাচীরগুলো হল প্রতিবন্ধক প্রবাল প্রাচীর অ্যাটল টেবিল প্রান্ত প্রবাল প্রাচীর এগুলোর আকৃতি অনেকটা কম হয়ে থাকে সুয়াশ তরঙ্গ শক্তিশালী হলে সৈকত অঞ্চলে অধিক সঞ্চয় কাজ হয় যেখানে ব্যাকওয়া তরঙ্গ কম শক্তিশালী হয়ে থাকে স্ট্যাকের মস্তক দেশ আরও ক্ষয়প্রাপ্ত হয়ে জলতলের নিচে অবস্থান করলে তাকে বলা হয় স্ট্যাম্প স্ট্যাক ক্ষয় পেয়ে পেয়ে যখন জলতলের নিচে চলে যায় তখন সেটাকে স্ট্যাম্প বলা হয় ভারতের বৃহত্তম উপকূল হচ্ছে চিলকা চিলকা হচ্ছে ভারতের বৃহত্তম উপকূল বা এটাকে বৃহত্তম লেগুন উপকূলও বলা যেতে পারে খাড়িগুলি বড় হলে তাকে বলা হয় উপসাগর সমুদ্র তীরবর্তী উঁচু খাসকাটা পার্কে কী বলা হয় খাসকাটা পার্কে বলা হয় ভৃগু উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠকে কী বলা হয় ফেচ সমুদ্র ভৃগু পেছনের দিকে সরে যাওয়ার ফলে সম্মুখ ভাগে গঠিত হয় তরঙ্গ কর্তৃত মঞ্চ তরঙ্গ কর্তৃত মঞ্চ যে সামুদ্রিক প্রক্রিয়ায় মসৃণ হয় তা হলো অবঘর্ষ প্রক্রিয়ায় উপসাগরের সম্মুখ ভাগে স্পিড বেড়ে গিয়ে যে বাদ গঠিত হয় তাকে বলা হয় বেবার মালাবার বা কেরল উপকূলে পুরোদৃশ্য বাদের পশ্চাতে সৃষ্টি হয়েছে কয়াল যেমন ভেম্বানাথ কয়াল একটি কয়ালের উদাহরণ তরঙ্গের আঘাতে অগ্রভূমিতে সামুদ্রিক গুহা দুটি মুখ উন্মুক্ত হয়ে গিয়ে সৃষ্টি হয় হচ্ছে স্বাভাবিক খিলান যেটাকে ন্যাচারাল আর্ক বলা হয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ